নির্বাচন ঘোষণার পরেও একইভাবে জনসংযোগ দিলীপ ঘোষের। যদিও এদিন চা চক্রের অনুষ্ঠান ছিল না, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ের দোকানে যান এবং ভিড় জমে তা চা চক্রে পরিণত হয়। এদিন সকালে বালুরঘাটের থানা মোড়ে চায়ের দোকানে বসেন দিলীপ ঘোষ। নির্বাচন ঘোষণার পর জনসংযোগ সেরে নেন সেখানেই। সাথে ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন, বিজেপি বালুরঘাট শহর মণ্ডলের সভাপতি সুমন বর্মন ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। দিলীপ ঘোষ মহাশয় কি বলছেন সরাসরি জেনে নেব। বালুরঘাট শহরে ঘুরলেন, আপনি যেখানে ঘুরছেন যখন আমরা যখন শুরু করেছেন তখন 4-5 জন, এখন মোটামুটি 100-150 জন জমে গেছে। প্রতিদিনের এই জনসংযোগ মানে কতটা কাজে দিচ্ছে সাংগঠনিক ক্ষেত্রে? অন্য জায়গায় গেলে চা চক্রের একটা অনুষ্ঠান থাকে, এখানে সিম্পল আমরা হাঁটতে বেরিয়েছিলাম, তারপরে এক জায়গায় বসে মোড়ে চা খাচ্ছি, স্থানীয় লোকেরাও আছেন সঙ্গে, গল্প স্বল্প হচ্ছে, এটা তো প্রাত্যহিক ব্যাপার। ভোট ঘোষণা হয়ে গেছে, মানুষ একটু সক্রিয় হয়ে গেছেন, সবাই ভোটের জন্য অপেক্ষা করছিলেন, দিন এসে গেছে, তো এখন ভোটের প্রস্তুতি নিচ্ছেন মনে মনে, আর একটু আগ্রহ বেশি ভোটের লোকেদের প্রতি। গতকালকে তো আপনি প্রেসমিট করে বলিয়ে দিয়েছেন 5 দফায় ভোট, এতে মোট 8 দফায় ভোট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, এতে বিজেপির কি কোনো বাড়তি কোনো সুবিধা হতে যাচ্ছে? সুবিধা ভোটের দফা নিয়ে হয় না, অসুবিধা কম হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছিলাম বেশি দফায় ভোট করুন, যাতে সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক করা যায়, লোক নিশ্চিন্তে বাড়ি থেকে বেরিয়ে ভোট করতে পারে, সেটাই করেছেন ওনারা। কারণ লোকসভার ভোটের যে হিসাব সেটা আমরা দেখেছেন, কেবল পশ্চিমবাংলায় গণ্ডগোল হয়েছে, অন্য রাজ্যে কোথাও হয়নি। তো সেই জন্য পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ব্যাপার একটা, এখানে রাজনৈতিক হিংসা, আমার মনে হয় সব কিছু বিচার করে তারা এরকম ডিসিশন নিয়েছেন। আসামে 126টা আসন মাত্র, সেখানেও 3 দফায় হচ্ছে, আমাদের এখানেও 30-40টা আসন 1 দফায়, ঠিকই আছে। ধরুন যেখানে যেখানে বিজেপি শাসিত বা অন্যান্য রাজ্যগুলো, যেমন আগে আমরা দেখেছিলাম বিহারে 8 দফা 9 দফায় ভোট হতো, তারপরে ওখানে এখন 1 দফায় হয়, তাহলে কি আমরা এটা আশা করতেই পারি যদি কখনো বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে 1 দফায় ভোট হওয়া সম্ভব? অবশ্যই 1 দফায় ভোট করাটা এটা একটা প্রেসিডিয়ার ব্যাপার, আমাদের করতে হবে। সঙ্গে সঙ্গে বাড়ি বাড়িতে সিকিউরিটি না রেখে নেতার পেছনে পেছনে সিকিউরিটি রাখাটা আমরা বন্ধ করে দেবো। অলরেডি কেন্দ্র সরকার শুরু করেছে, বহু নেতার সিকিউরিটি ছাঁটাই করেছে, এটা স্ট্যাটাস হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে আজকে এসেন্সিয়াল হয়ে গেছে, প্রত্যেকটি রাজনৈতিক নেতা তারা থ্রেটের সামনে আছেন, তাই তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের অর্ধেক তো জওয়ান তো নেতাদের বাড়ি বাড়িতে পাহারা দিচ্ছেন, থানায় পুলিশ পাওয়া যায় না। এই যে অসুরক্ষার পরিবেশ, সবাই নিজেকে অসুরক্ষিত আর বঞ্চিত মনে করছে, এই পরিবেশ থেকে বাংলাকে বার করতে হবে, সেটা বিজেপি পারে। বিজেপি ক্ষমতায় রাখি তাহলে কখনো আমরা এরকম দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে তো 1 দফায় ভোট হচ্ছে এবং তার চাবিকাঠিটা কি, যেটা কালকে রাজনাথ সিং বলেছেন যে সুশাসনের যে কৌশল সেটা একমাত্র বিজেপিই জানে, সেটা কি সেটা জানে? এখন আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে এগুলো নির্ভর করে, পশ্চিমবঙ্গে তো আইন শৃঙ্খলা বলে কিছু নাই, যে ধরনের অপকর্ম হচ্ছে, খুন ধর্ষণ থেকে আরম্ভ করে তোলাবাজি, সিন্ডিকেট, রাজনৈতিক হিংসা, প্রত্যেকে একটা ভয়ের মধ্যে আছে, সবাই অসুরক্ষিত। সেই জন্য প্রশাসন যদি ঠিক হয় স্বাভাবিকভাবে এগুলোর প্রয়োজন হবে না। আজকে কাশ্মীরেও শান্তিতে ভোট হয়ে গেলো, একটা ঢিল পড়লো না, বাংলায় কেন ভোট করলেন না কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, এখানে 2 বছর বাকি আছে বালুরঘাটে ভোট কেন? তার মানে সরকারের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে, নিজের প্রশাসনের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আর সত্যি তাই, এটা আমরা অনুভব করছি যারা রাজনীতি করি, বিরোধী রাজনীতি। বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি মোথাবাড়ি মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি, এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি ইংলিশ হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই 2 ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট
www.pksws.defenseacademy.com।